আসসালামু আলাইকুম। যারা আজকে মার্স করার এই অনন্য আয়োজনে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। লাইভ ক্লাসটা সবার কাছে পৌঁছে দিতে কিছুক্ষণ টাইম লাগবে, তো আপনি একটু জানাবেন যে আপনারা সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা বা আপনারা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। ঠিক আছে, আপনি একটু জয়েন করেন, আমি জাস্ট 1 থেকে 2 মিনিট টাইম নিব, নিয়ে ক্লাসটা স্টার্ট করবো। যতক্ষণে আমি একটু পিসিতে চেক করে নিই যে লাইভটা ঠিকঠাক আছে কিনা বা আপনারা সবাই আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। ঠিক আছে, আমি জাস্ট একটু চেক করে নিই। ওকে, আমি লিখা লিখি। ওকে, আপনি একটু দেখে বলবেন যে আমি যে কি লিখেছি মার্স ফরওয়ার্ড, এটা কি দেখা স্পষ্ট দেখা যাচ্ছে? ওকে, আমি ধরে নিচ্ছি যে আপনারা সবাই আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন, আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন, আমাকে দেখতেও পাচ্ছেন। ঠিক আছে, তো আজকে আমরা যে বিষয়টা শিখবো সেই বিষয়টা হচ্ছে পদ প্রকরণ। এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, সেখান থেকে অনেক ভাবে প্রশ্ন আসে। আজকে আমরা কিছু বেসিক জিনিস শিখবো যে পদ কি, পদ কিভাবে নির্ণয় করব, পদের প্রকারভেদ কত প্রকার, কোন পদগুলো কিভাবে ভাগ করা আছে, এই বিষয়গুলো শিখবো। ঠিক আছে, তো আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন এবং ক্লাসটাকে এনজয় করবেন। ঠিক আছে, তো আজকের যে টপিক্স এর বিষয় সেটা আমি একটু লিখে দিই আপনাদেরকে। আমাদের আজকের টপিক হচ্ছে পদ প্রকরণ। আচ্ছা, বলি সবাই খাতা কলমে বসে পড়েছেন, টপিক্স এর নাম লিখে যে পদ প্রকরণ। আমরা আগে প্রথমে যে শিখছিলাম যে পদ কি, এইটা আমি জানতে হবে। প্রথমে জানতে হবে যে পদ কি বা পদ কাকে বলে। ওকে, আপনি একটু উত্তর পড়ান তো যে পদ কাকে বলে, আমি একটু দেখে নিচ্ছি কি আপনাদের উত্তর ঠিক আছে কিনা। পদ কাকে বলে, আমি আপনাদের সঙ্গে একবার জানিয়ে দিচ্ছি যে পদের সংজ্ঞা হচ্ছে যে একটা বাক্যের মধ্যে বা বাক্যস্থিত যতগুলো শব্দ থাকবে সবগুলিকে আমরা কি বলি, পদ বলি। আরো সহজ বাংলায় যদি বলি তাহলে যে বিভক্তি যুক্ত সকল শব্দকে কি বলছি, পদ বলছি। আবার দেখেন, একটা বাক্যের যতগুলো শব্দ থাকবে প্রত্যেকটা শব্দকে পদ বলছি। এখন দেখেন, একটা বাক্যের প্রত্যেকটা শব্দ যদি অথবা প্রত্যেকটি শব্দ যদি পদ হয়, তাহলে পদ কোনটা শব্দ কোনটা, একটু কনফিউশন থাকেন না? তাহলে আমরা কিভাবে ডিফারেন্সটা ক্রিয়েট করবো যে শব্দ এবং পদের মধ্যে? আমাকে প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আগে শব্দ চিনতে হবে, আগে পদ চিনতে হবে। ওকে, আপনি একটু উত্তর করে জানান শব্দ আর পদের মধ্যে বেসিক যে পার্থক্য আছে সেই পার্থক্যটা কি, একটু সবাই আমাকে জানাবেন যে শব্দ এবং পদের মধ্যে যে বেসিক যে পার্থক্য আছে সেই পার্থক্যটা কি। ঠিক আছে, ওকে, আপনারা একটু কমেন্ট করতে থাকুন, আমি একটু কথা চেক করে দেখি কি অবস্থা, আপনারা ঠিকঠাক শব্দ দিতে পারছেন কিনা, অথচ অবস্থা একটু জানি। ওকে, অনেকে উত্তর করছেন। ওকে, আচ্ছা, আমি আপনাদের বেসিক পার্থক্যটা নির্পূর্ণ করে দিই যে শব্দ আর পদের মাধ্যমে মেইন পার্থক্য। আমি একটা বাক্য লিখি, বাক্য লিখলাম যে ইভানা গান করে অথবা গান গায়, বুঝলাম যে ইভানা গান গায়। দেখেন, এই বাক্যে গায়টা কি, গায় হচ্ছে ক্রিয়াপদ। ঠিক আছে, গান কি, গান তো গান। এখন ইভান হচ্ছে নাম। এখন এই বাক্যের প্রত্যেকটা পদ প্রত্যেকটা শব্দ, এখন দেখেন আমি ইভানকে কি বলবো, শব্দ বলবো না পদ বলবো? আবার দেখেন, এখানে গান আছে, গানকে আমি শব্দ বলবো না পদ বলবো? আবার এখানে কি আছে, গায়ে আছে, গায়কে আমি শব্দ বলবো না পদ বলবো? এইটা হচ্ছে আমাদের মেইন বিষয়, আমাকে জানতে হবে যেখানে ইভান আর শব্দ না পদ, এখানে গান শব্দ না পদ, ঠিক একইভাবে এখানে গায় শব্দ না পদ। একটু আপনার জানানো দেখি এগুলো কি হবে। ওকে, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের এখন কমেন্ট সেকশনগুলো চেক করতে পারবো। ওকে, একজন কমেন্ট করেছেন যে পদ ও শব্দগুলো ভালোভাবে চিনতে চায়। ওকে, পদ এবং শব্দগুলো ভালোভাবে চিনতে চায়, এটাই হচ্ছে মেইন বিষয়, আপনাকে পদ এবং শব্দটা চিনতে হবে। ওকে, তাহলে সংজ্ঞাটা একটু এভাবে লিখে, সংজ্ঞাটা কি লিখবেন, স্টার দেন, স্টার দিয়ে লিখবেন, কি লিখবেন, যে বিভক্তিযুক্ত, বিভক্তিযুক্ত
শব্দকেই পদ বলে, বিভক্তিযুক্ত শব্দকেই কি বলে? পদ বলে। ওকে, তাহলে খাতায় সবাই লিখে ফেলুন যে বিভক্তিযুক্ত শব্দকে কি বলছে? পদ বলছে। এখন আপনাকে তাহলে বিভক্তি চিনতে হবে, তাই না? বিভক্তি কয় প্রকার পাই আমরা? বিভক্তি প্রথম পাই দুই প্রকার। একটা কি বিভক্তি? একটা হচ্ছে নাম বিভক্তি, আর একটা কি শব্দ বিভক্তি। এই শব্দ বিভক্তিকে আমরা বেশ কয়েকটা ভাগ করছি, ওইগুলিকে আমরা সাত প্রকার ভাবে ভাগ ভাঙ্গি, যে প্রথমা, শূন্য, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থী, পঞ্চম, ষষ্ঠী এবং সপ্তমী। ওইগুলো পরে বিষয়। আগে এই এই একটা কোনো বাক্য যদি দেওয়া থাকে, তাহলে বাক্য থেকে পদ বা শব্দ কি নিয়ে নিবো? দেখেন, এখন আমরা বলছি যে বিভক্তিযুক্ত সকল শব্দকে কি বলছে? পদ বলছে। আবার এটা বলছি যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে কি বলছে? পদ বলছে। তার মানে একটা যদি বাক্য লেখা হয়, এই বাক্যে যত কিছু থাকবে সবগুলি কি পদ? একটা বাক্যে যত কিছু থাকবে বা যত ধরনের শব্দ থাকবে, তখন সেগুলো শব্দ থাকবে না, তখন সেগুলি কি হয়ে যাবে? পদ হয়ে যাবে। যেমন দেখেন, যদি লিখেছি এরকম যে তৌহিদ স্কুলে যায়, কি দিলাম? তৌহিদ স্কুলে যায়। ওকে, দেখেন এই বাক্যে আমাদের কয়টা শব্দ আছে? তিনটা। একটা তৌহিদ আছে, একটা স্কুল আছে, একটা যায় আছে। এখন দেখেন এই যে এই একটা বাক্য, এই বাক্যের তৌহিদ এটা কিন্তু শব্দ না, তখন এটা কি হয়ে যাবে? এটা একটা পদ হয়ে যাবে। আবার দেখেন, এখন স্কুলে এটা তো বিভক্তি যুক্তই আছে, বুঝতে পারছি কি হয়ে যাবে? পদ হয়ে যাবে। আবার দেখেন এই বাক্যে একটা ক্রিয়া আছে, যায়, এটাও কি হবে? পদ হবে। এগুলো একটা বাক্যের মধ্যে যখন শব্দগুলো থাকবে, সেগুলো তো আমরা শব্দ না হয়ে সেগুলো কি হয়ে যাবে? সেগুলো পদ হয়ে যাবে। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন। সবাই ক্লিয়ার? একজন বলছে যে ছাত্রা উনি জয়ফ্রট থেকে, জয়ফ্রট থেকে আমিও বলি মাঝে মাঝে, কারণ আমরা হোম ডিস্ট্রিক্ট জয়ফ্রট। ওকে, এবার আসলে আমরা কিভাবে চিনবো ভালো করে? দেখেন আমি একটা বাক্য লিখি, নর্মাল শুধু লিখলাম যে লিখলাম ভাত, কি লিখলাম আমি? ভাত। দেখেন শব্দ লিখছি কি? ভাত লিখেছি। ওকে, ভাত খেতে কম ভালো লাগে, আমি ভাত লিখবো না। আমি যদি লিখি বিরিয়ানি, কি লিখবো? বিরিয়ানি, ঠিক আছে। আমি কি লিখলাম? বিরিয়ানি লিখলাম। এই যে এখানে বিরিয়ানি লিখেছি, এটাই কি বলতো? আমার শব্দ। এখানে কি শব্দ? কারণ কি বিরিয়ানি দ্বারা কোন কি বাক্য বোঝাচ্ছে? এটা কি কোনো বাক্যের মধ্যে ছিল না? এটা কি বলতো? এটা হচ্ছে শব্দ। কিন্তু যখন আমি লিখবো, যখন আমি লিখবো যে আমি বিরিয়ানি পছন্দ করি, কি বললাম? যখন লিখবো যে আমি বিরিয়ানি পছন্দ করি, তখন দেখেন এই বিরিয়ানি কিন্তু একটা বাক্যের মধ্যে ঢুকে গিয়েছে। বিরিয়ানি কার মধ্যে ঢুকেছে? বাক্যের মধ্যে। তখন দেখেন এই বিরিয়ানি আর শব্দ থাকছে না, এই বিরিয়ানি কি হয়ে যাচ্ছে? বিরিয়ানি তখন পদ হয়ে যাচ্ছে। তার মানে দেখেন একটা শব্দ পদ হতে গেলে তাকে অবশ্যই বাক্যের মধ্যে যেতে হবে, অথবা শব্দটার মধ্যে কি থাকতে হবে? বিভক্তি থাকতে হবে। তাহলেই আমরা বুঝতে পারবো যে কোনটা শব্দ আর কোনটা পদ। আসেন আর একটু ক্লিয়ার করে দিই আপনাদের, ঠিক আছে? ওকে, আর একটু ক্লিয়ার করে দেই। দেখেন এই পাশে আমি লিখবো শব্দ, আমি এই পাশে লিখবো শব্দ। ওকে, আর এই পাশে লিখবো পদ, কি লিখবো? পদ। ওকে, আসে আমি এখানে লিখলাম দিন, কি লিখলাম? দিন। দেখেন এখানে দিন, শুধু একটা দিন, কি বলেন তো? শব্দ। কিন্তু এখান থেকে দিন থেকে যখন আমি লিখবো দিনে, কি লিখবো? দিনে। দেখেন তখন কিন্তু এরা শব্দ থাকছে না, কারণ কি এই দিনের সঙ্গে একটা বিভক্তি যুক্ত আছে। এটা বিভক্তি তাহলে কি পাই আমরা? তাহলে হচ্ছে দিন যোগ এ, একটা এ বিভক্তি আছে। তার মানে দিন হচ্ছে শব্দ, কিন্তু যখন দিনে লিখবেন তখন সেটা কোনো শব্দ না, তখন সেটা কি হয়ে যাবে? তখন হয়ে যাবে পদ। আর আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আবার দেখেন যদি আমি লিখি রাত, কি লিখি? রাত। দেখেন রাত কি? শব্দ। রাত একটা শব্দ। যদি বলি এরকম যে রাতে, বলি কি? রাতে। এখন আপনার উত্তর কত? রাতে কি শব্দ হবে না পদ হবে? রাতে এটা শব্দ হবে না পদ হবে? এখন বলেন রাতে কি হবে? পদ হবে। কারণ কি এখানে রাতের সঙ্গে একটা বিভক্তি যুক্ত আছে। কি বিভক্তি যুক্ত আছে? এখানে একটা এ বিভক্তি যুক্ত আছে। তার মানে দেখেন যে শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত থাকবে তাকে আমরা কি বলবো? শব্দ না বলে তাকে কি বলে ফেলবো? পদ বলে ফেলবো। কারণ কি শব্দে কোনো বিভক্তি থাকে না, পদে অবশ্যই বিভক্তি থাকবে। এখন দেখেন যদি আমি বিষয়টা এরকম বলি, যদি আমি বলি যে যদি আমি বলি দিন দিন, কি বললাম? দিন দিন। যদি বলি আমি দিন দিন, দেখেন আপনার বলতে এই দিন দিন এটা কি হবে? শব্দ হবে না পদ হবে? একটু উত্তর পর্যন্ত দেখি। এই যে আমি লিখেছি দিন দিন, এই দিন দিন এটা শব্দ হবে না পদ হবে?
উত্তর পারেন আমি একটু দেখে নিই, আপনার উত্তর পারেন এই যে দিন দিন শব্দ হবে না পদ হবে, দিন দিন এটা শব্দ হবে না পদ হবে, এটার উত্তর লেখেন। ওকে আপনার বেশ মজা করছেন উদাহরণগুলো নিয়ে, উদাহরণগুলো মজা করলে করে সমস্যা নেই, কিন্তু উদাহরণগুলো থেকে যে লার্নিংস গুলো আছে বা শিক্ষণীয় বিষয়গুলো আছে সেগুলো শিখলেই আমি কৃতজ্ঞ থাকবো, ঠিক আছে? ওকে এখন আপনারা দেখেন এটা কি হবে, দিন দিন কি হবে, শব্দ হবে না পদ হবে? ওকে অনেকে বলছে দিন দিন শব্দ হবে দিন দিন পদ হবে, দেখেন এই দিন দিন শব্দ না পদ হবে এই বিষয়ে জানতে হলে আপনাকে বুঝতে হবে যে দিন দিন দ্বারা কি বোঝাচ্ছে। দেখেন এই যে দিন এটা দিন, দুইটা দিন দিন দ্বারা এটা দ্বারা কি কোনো বাক্য বোঝাচ্ছে? আগে দেখেন এই দিনের মধ্যে কি কোনো বিভক্তি আছে? কোনো বিভক্তি নেই। এই দিনের মধ্যে কোনো বিভক্তি আছে? কোনো বিভক্তি নেই। এখন দেখেন এই দিন বা দিন দ্বারা কোনো কি বাক্য বোঝাচ্ছে? না, এই দিনের মধ্যে কোনো বিভক্তি নেই, এই দিনের মধ্যে কোনো বিভক্তি নেই। আবার দেখেন এই দিন দিন দ্বারা কোনো বাক্য বোঝাচ্ছে না, তার মানে আলটিমেটলি এগুলো কি হয়ে যাবে, 100% শব্দ হয়ে যাবে। কি হবে বলতো, শব্দ এগুলো দ্বিরুক্ত শব্দ, দ্বিরুক্ত মানে কি দুইবার উক্ত হয় বলা হয় এমন শব্দ। এখন দেখেন এই দিন দিনকেই যদি আমি বানিয়ে ফেলি দিনে দিনে, যদি আমি বানিয়ে ফেলি দিনে দিনে, তখন কিন্তু দেখেন এবার কিন্তু এটা আর শব্দ থাকছে না, এবার দিনে দিনে কি হয়ে যাচ্ছে, পদ হয়ে যাচ্ছে, দিনে দিনে কি হয়ে যাচ্ছে, পদ হয়ে যাচ্ছে। ব্যাপারটা ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। এর থেকে আর সহজভাবে বোঝানো যায় কিনা আমি জানি না, তবে আমি আশা করছি যে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, আপনারা বা আপনি অবশ্যই বুঝতে পেরেছেন, ঠিক আছে? ওকে এবার আসেন আমরা পদের শ্রেণীগুলো বা প্রকারটি দেখব। ওকে আচ্ছা, আমরা উত্তর প্রান্ত পদ কয় প্রকার, সবাই উত্তর পারেন দেখি পদ কয় প্রকার, কে বলতে পারে যে পদের প্রকার হচ্ছে কি? আমরা আপনি একটু কাইন্ডলি আমাকে জানাবেন যে পদ কয় প্রকার, সবাই উত্তর করেন, সবাই একটু উত্তর করেন, আমি এই থেকে একটু জেনে নিই যে পদ কত প্রকার, ঠিক আছে? আমরা এখন শিখবো যে পদের প্রকার ভেদ। ওকে অনেকে ভালো ভালো কমেন্ট করেছেন, আপনাদের ভালো ভালো কমেন্ট গুলো আমাদের ইন্সপিরেশন করে, মানে খুব বেশি উদ্যমী করে তোলে, ঠিক আছে? ওকে অনেকে বলছেন যে পদ 5 প্রকার, আবার কেউ বলছেন পদ 2 প্রকার। আসলে পদ কত প্রকার সেটা একটু আপনাকে বলতে হবে, যে পদ কত প্রকার একটু জলদি বলে দেখি। কেউ বলছে 2 প্রকার, কেউ বলছে 5 প্রকার, কেউ বলছে 2 প্রকার, কেউ বলছে 5 প্রকার। কি কনফিউশন করে গেছেন? আসলে একটু কনফিউজিং কোয়েশ্চেন। আসলে যদি বলে যে পদ কয় প্রকার, তখন উত্তর দিবে যে পদ প্রধানত 2 প্রকার। পদ প্রধানত কয় প্রকার? 2 প্রকার। আসি জেনে নিই, একটা হচ্ছে সব্যয় পদ, একটা কি পদ, সব্যয় পদ, আরেকটা হচ্ছে অব্যয় পদ, একটা কি পদ, অব্যয় পদ। ওকে তারপরে দেখেন পদ প্রধানত কয় প্রকার বা পদ কয় প্রকার, তখন উত্তর করবেন যে পদ প্রধানত কয় প্রকার, 2 প্রকার, একটা হচ্ছে সব্যয় পদ, আরেকটা হচ্ছে অব্যয় পদ। এখন এই সব্যয় পদকে, এই যেখানে সব্যয় পদ আছে, এই সব্যয় পদকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? 4টা ভাগে। এক প্রথমটা হচ্ছে বিশেষ্য, কোনটা কি বিশেষ্য, এরপর হচ্ছে সর্বনাম, এরপরটা কি সর্বনাম। ওকে বিশেষ্য, তারপর হচ্ছে সর্বনাম, 3 নম্বর হচ্ছে বিশেষণ, 3 নম্বর কি বিশেষণ, লাস্ট ওয়ান হচ্ছে ক্রিয়া, লাস্ট ওয়ান হচ্ছে ক্রিয়া। তাহলে দেখেন পদ কয় প্রকার, যদি প্রশ্ন করে পদ কত প্রকার বা পদ প্রধানত কয় প্রকার, উত্তর হবে 2 প্রকার। উত্তর কয় প্রকার? 2 প্রকার। প্রথমটা হচ্ছে কি বলতো, সব্যয় পদ, কি পদ, সব্যয় পদ। এবং এই যে লাস্ট ওয়ান আছে, এই লাস্ট ওয়ান হচ্ছে অব্যয় পদ, লাস্ট ওয়ান কি পদ, অব্যয় পদ। ক্লিয়ার এইটুকু? ওকে এবার দেখেন এই সব্যয় পদ আমরা ভাগ করেছি কয় ভাগে, এই সব্যয় পদকে ভাগ করেছি 4 ভাগে। কয় ভাগ করেছি? 4 ভাগে। প্রথমটা হচ্ছে বিশেষ্য পদ, সেকেন্ড ওয়ান হচ্ছে সর্বনাম পদ, থার্ড ওয়ান হচ্ছে আমার কি পদ, বিশেষণ পদ, এবং লাস্ট ওয়ান কি ক্রিয়াপদ, সর্বশেষ থেকে ক্রিয়াপদ। ক্লিয়ার? এখন দেখেন প্রশ্ন যদি আসে এরকম যে পদ মোট কয় প্রকার, পদ মোট কয় প্রকার, এখানে দেখেন সব্যয় পদ হচ্ছে 4 প্রকার, সব্যয় পদ কয় প্রকার, 4 প্রকার, এদিকে এক্সট্রাক্ট আছে অব্যয় পদ, পদ মোট 5 প্রকার। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে পদ মোট কয় প্রকার, উত্তর দেবেন কয় প্রকার, তাহলে 5 প্রকার, পদ মোট কয় প্রকার। ক্লিয়ার সবাই? আমরা কি বুঝতে পেরেছি? ওকে বুঝতে পেরেছি, এটা বোঝার কথা, কঠিন কিছু না, কঠিন কিছু থাকতো তাহলে বলেই দিতাম। ওকে এরপর আমরা একটা একটা পদের প্রকারটা শিখবো। ওকে
আমরা প্রথমে যে পদটি শিখব সেই পদের নাম হচ্ছে বিশেষ্য। কি পদ শিখব? বিশেষ্য। ওকে সবাই খাতায় লিখে ফেলুন যে বিশেষ্য পদ কি পদ শিখব? বিশেষ্য পদ। অনেকক্ষণ পরে, প্রায় 16 মিনিট পরে যারা জয়েন করেছেন বা নতুন করে শুনছেন তাদেরকে আবার এই মার্কস ফরওয়ার্ডের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তৌহিদুর রহমান, আপনাদের বাংলা ব্যাকরণ পাঠে ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছি। তো যারা মাত্র জয়েন করেছেন বা যারা আগে জয়েন করেছেন তাদের কাছে অনুরোধ, এই লাইভ ক্লাসটি একটু শেয়ার করে দিবেন। এত কি যত বেশি শেয়ার করবেন তত বেশি আমাদের রিচ বাড়বে, ঠিক আছে? তো আশা করছি আপনারা আমাদের লাইভ ক্লাসটা শেয়ার করবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের সহযোগিতা করার বড় কিছু মাধ্যম হচ্ছে আপনারা আমাদের কাজগুলোকে সাপোর্ট করবেন। আমরা যে কাজগুলো আপনাদের নিয়ে এসেছি বা আপনাদের জন্য যত আয়োজন করেছি সেই আয়োজনগুলোকে আরো ভালোভাবে সবার মধ্যে ছড়িয়ে দিতে, ভালোভাবে সম্পন্ন করতে যেগুলো করা দরকার সেসব কাজে একটু সহযোগিতা করবেন। এখন আমরা ক্লাস নিচ্ছি, এখন আমি বাংলা পড়াচ্ছি বা ব্যাকরণ পড়াচ্ছি, এই পনেরোটা আপনি যত জনের মধ্যে ছড়িয়ে দিতে পারবেন আমাদের এই আয়োজনটা তত বেশি সার্থক। আমি দেখতে চাই যে কারা কারা লাইভটা শেয়ার করেছেন, একটা করে লাইভ শেয়ার করে দিবেন এবং তারপরে কমেন্টে ডান লিখবেন, তাহলে আমি অন্তত বুঝতে পারবো যে ঠিক আছে আপনারা লাইভটা শেয়ার করেছেন এবং সঙ্গে একটা ডান কমেন্ট করেছেন, ঠিক আছে? ওকে, এবার আসেন আমরা প্রথমে যে পদটা শিখবো সেই পদের নাম হচ্ছে বিশেষ্য পদ। আসলে বিশেষ্য পদ কাকে বলে আমরা এটাকে শিখি। দেখেন বিশেষ্য পদ হচ্ছে যে পদগুলো দ্বারা বা যে পদের দ্বারা কোন ব্যক্তির নাম, কোন বস্তুর নাম, কোন স্থানের নাম বা যে কোনো কিছুর নাম বোঝাবে তাকে আমরা কি বলবো? তাকে বলবো বিশেষ্য পদ। আবার ক্লিয়ার করে দিচ্ছি, যে পদগুলো দ্বারা কোন কিছুর নামকে বোঝাবে, যে কোনো কিছুর নাম হতে পারে, যে কোনো কিছুর নাম বোঝালে তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটা হয়ে যাবে বিশেষ্য পদ। ক্লিয়ার সবাই? খুবই বেসিক থিংস, এটা সবাই জানি। এটা বেশিবার বললে মনে হবে যে না এটা আমার মাথার পিছনে মানে ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, লাস্ট পরে মধ্যে বলে আমি মেইন থিমে যাচ্ছি। দেখেন বিশেষ্য পদ কাকে বলে? যে পদগুলো দ্বারা সাধারণত বা প্রধানত নামকে বোঝানো হয় তাকে আমরা কি বলছি? বিশেষ্য পদ। এই নামকরণের উপর ভিত্তি করে বিশেষ্য পদকে ভাগ করেছে ছয় ভাগে। কয়েক ভাগ করেছে? ছয় ভাগে। তাহলে প্রশ্ন যদি করে আপনাকে যে বিশেষ, সরি, বিশেষ্য পদ, বিশেষ বিশেষ্য পদকে ভাগ করেছে ছয় ভাগে, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে বিশেষ্য পদ কয় প্রকার, উত্তর হবে কয় প্রকার? বলতো উত্তর হবে ছয় প্রকার। আমি কমেন্ট লিখে দিলাম কি অবস্থা একটু চেক করে নেই। ওকে, অনেকেই কমেন্ট আমার লাইভটা শেয়ার করেছেন, আমার সঙ্গে এখন যুক্ত আছেন বেশ কিছু মানুষজন। যারা যুক্ত আছেন তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ওকে, আপনারা শুধু আপনাদের নিজস্ব ওয়াল ছাড়াও দেখবেন যে আপনাদের কিছু গ্রুপ থাকে, কিছু মেসেঞ্জিং গ্রুপ থাকে যেখানে মনে আপনার সবাই শিক্ষার্থী থাকে, তাদের মাঝে আমাদের এই লাইভ ক্লাসে ছড়িয়ে দিবেন। আপনারা যত বেশি ছড়িয়ে দিবেন আমাদের মায়াটা তত বেশি ছড়িয়ে যাবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনাদের অনেকগুলো থ্যাংকস, ঠিক আছে? থ্যাংকস এডভান্স। ওকে, আসেন আমরা এবার বিশেষ্য পদের প্রকারভেদটা শিখে নিই, ঠিক আছে? এই বিশেষ্য পদ আমরা ভাগ করেছি কয় ভাগে? ছয় ভাগে। প্রথম যে প্রকারভেদ তার নাম হচ্ছে নামবাচক বা সংজ্ঞাবাচক। এক নম্বর হচ্ছে নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য, ঠিক আছে? বিশেষ্য পদ কয় প্রকার? ছয় প্রকার। প্রথম নম্বরটি কি? প্রথম নম্বরটা হচ্ছে নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য। এবার আসেন নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্যটি। দেখেন যে নামগুলো দ্বারা বা যে পদগুলো দ্বারা একদম ডিরেক্ট কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, কোনো জায়গার নাম বা কোনো গ্রন্থের নাম প্রকাশ করে আমরা সেগুলোকে কি বলছি? নামবাচক বিশেষ্য। আবার রিপিট করে দিচ্ছি, এই নামবাচক বা সংজ্ঞাবাচক, যাকে আমরা নামবাচক বলি তাকে আমরা সংজ্ঞাবাচক বলি, ঠিক আছে? এই নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য কাকে বলে? অর্থাৎ যে পদগুলো দ্বারা শুধুই কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, কোনো জায়গার নাম অথবা কোনো গ্রন্থের নাম প্রকাশ করে তাকে আমরা কি বলছি? নামবাচক বিশেষ্য। আসলে একটু উদাহরণ দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? দেখেন প্রথম ধরনের দিলাম আমি, আমি রহিম, কি দিলাম? রহিম। দেখেন এই রহিম দ্বারা কি বোঝায়? রহিম দ্বারা অবশ্যই একজন ব্যক্তির নাম বোঝায়। কি বোঝায়? ব্যক্তির নাম বোঝায়। দ্যাটস হোয়াই রহিম হচ্ছে নামবাচক বিশেষ্য। আবার দেখেন যদি বলি আমি যে সালাম, কি বললাম? সালাম বা সালমা। দেখেন সালামই বলো, কিন্তু সালাম বলি, সালাম দ্বারা কি বুঝি? একটা ব্যক্তির নাম বুঝি, তার মানে এটা হচ্ছে নামবাচক বিশেষ্য। এরপরে দেখেন যদি বলি আমি যে ঢাকা, কি বললাম? ঢাকা। দেখেন ঢাকা কি একটা জায়গার নাম? ঢাকা কি নাম? একটা জায়গার নাম, বাংলাদেশের একটা রাজধানী, সেই রাজধানীর নাম কি? ঢাকা। তবে ঢাকা একটা জায়গার নাম বুঝাচ্ছে। এরপরে আমি যদি লিখি জয়পুরা, কি লিখলাম?
আমি লিখলাম জয়পুরহাট, ঠিক আছে? আমি কি লিখেছি? জয়পুরহাট। আপনারা লিখবেন শ্রদ্ধ জয়পুরহাট, ঠিক আছে? একটু শ্রদ্ধা দিয়ে বলবেন, আমার ভালো লাগবে। ওকে, এই যে জয়পুরহাট লিখেছি, জয়পুরহাট হচ্ছে একটা জেলার নাম, তার মানে এটা ধরো একটা জায়গার নাম বোঝাচ্ছে, ঠিক আছে? এরপর দেখেন, যদি লিখি আমি, কিন্তু লিখতে পারি আমি অগ্নিবীণা, কি লিখলাম? অগ্নিবীণা। দেখেন অগ্নিবীণা বিশের বাসী জয়পুর, দেখেন অগ্নিবীণা একটা কিসের নাম? গ্রন্থের নাম, একটা বইয়ের নাম, ঠিক আছে? এরপর দেখেন, যদি বলি আমি আর কি বলতে পারি, ব্যক্তির নাম হয়ে গেছে, জায়গার নাম হয়ে গেছে, গ্রন্থের নাম হয়ে গেছে, ভৌগোলিক স্থান, এগুলো আছে, তাহলে এগুলো দ্বারা কিন্তু একদম নির্দিষ্ট করে একটা কোনো কিছু নাম বোঝাচ্ছে। তার মানে এগুলো হচ্ছে আবার নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য। কি বাচক বিশেষ্য? নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি আমরা? ওকে, সবাই বুঝতে পেরেছি। ওকে, এরপর আমরা 2 নম্বর শিখবো। 2 নম্বর পার্টে আসেন, আমরা 2 নম্বরে শিখবো যে জাতিবাচক বিশেষ্য। কি বাচক? জাতিবাচক বিশেষ্য, এটা ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট। জাতিবাচক বিশেষ্য, এই জাতিবাচক বিশেষ্যতে অনেকেই ভুল করে ফেলে, কারণ কি একটু বোঝার প্রবলেম হয়ে যায়। দেখেন জাতিবাচক বিশেষ্য বলতে কি বুঝি? এই জাতিবাচক বিশেষ্য হচ্ছে এই যে আমরা নামবাচক বিশেষ্য শিখলাম, দেখবো যে একটা নাম দিয়ে পুরো নামবাচক বিশেষ্যকে রিপ্রেজেন্ট করবে, আমরা সেটাকে বলবো জাতিবাচক বিশেষ্য। আমি আবার বলছি, দেখবেন যে জাতিবাচক বিশেষ্যতে কি করবে, জাতিবাচক বিশেষ্যতে একটা বিশেষ্য নাম থাকবে, এই একটা বিশেষ্য নাম দিয়ে সকলগুলোকে রিপ্রেজেন্ট করবে। যেমন দেখেন, রহিম, করিম, সালাম, জব্বার, আমেনা, জরিনা, সকিনা, ময়না, টিয়া, যে পাখিগুলো বাদ দেন, নর্মাল যে মানুষের নাম আছে এগুলোকে আমরা সবাইকে কি বলি? মানুষ বলি। কি বলি? মানুষ বলি। এখন দেখেন জাতিবাচক বিশেষ্য উদাহরণ হবে মানুষ। কি হবে? মানুষ। কারণ কি, এই মানুষ লেখার ফলে যত ধরনের মানুষ আছে সবাই এর মধ্যে চলে এসেছে, তার মানে এটা হচ্ছে, মানুষ হচ্ছে জাতিবাচক বিশেষ্য। কি বলেন তো? জাতিবাচক বিশেষ্য। আবার দেখেন, যদি লিখে আমি, যদি লিখে আমি গাছ, কি লিখলাম? গাছ। দেখেন এই গাছ দিয়ে একটা গাছকে বোঝা না, যত ধরনের গাছ আছে পৃথিবীতে সকল ধরনের গাছকে সে রিপ্রেজেন্ট করছে, তার মানে এই গাছ হচ্ছে জাতিবাচক বিশেষ্য। আবার দেখেন, যদি লিখে আমি পাখি, কি লিখলাম? পাখি। যদি লিখে আমি পাখি, তাহলে পাখি দেখি যত ধরনের পাখি আছে সকল পাখিকে রিপ্রেজেন্ট করছে। এরপর দেখেন, যদি লিখে আমি নদী, কি লিখলাম? নদী। এখানে নদী আছে, এটা নদী বলতে কোনো মেয়ের নাম না, এটা জাস্ট একটা নদী, রিভার, ঠিক আছে? এই যে নদী আছে, এই নদী দ্বারা কি বুঝি? যত ধরনের নদী আছে সব ধরনের নদীকে কি প্রকাশ করে বলতো? এই নদী দ্বারা প্রকাশ করতে পারে। এই নদী হচ্ছে কি বাচক বিশেষ্য? জাতিবাচক বিশেষ্য। আবার দেখেন, যদি বলি আমি পর্বত, কি বলবো? পর্বত বা পাহাড়, পর্বত বলতে পারি, পাহাড় বলতে পারি। দেখেন এই পর্বত বলতে পৃথিবীতে যত ধরনের পর্বত আছে সকল পর্বতকে বোঝাচ্ছে বা সকল পর্বতকে রিপ্রেজেন্ট করছে। দ্যাটস হোয়াই পর্বত হচ্ছে আমার কি বাচক বিশেষ্য? পর্বত হচ্ছে আমার জাতিবাচক বিশেষ্য। ক্লিয়ার সবাই? হ্যাঁ, একই জাতীয় প্রাণী বা পদার্থকে যদি বোঝায় তাহলে আমরা কি বলবো? জাতিবাচক বিশেষ্য বলবো। ওকে, আশা করছি এইটুকু ক্লিয়ার হয়েছে। ওকে, নতুন করে যারা জয়েন করেছেন তাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের মার্চ ফরওয়ার্ডের এই অনন্য আয়োজনে। ওকে, আমাদের মার্চ ফরওয়ার্ডের মেইন যে থিম হচ্ছে সেটা হচ্ছে, আসুন আমরা মায়া ছড়াই, তাই না? আমরা মায়া ছড়ানোর কাজে ব্যস্ত আছি, আপনারা আপনার জায়গা থেকে মায়া ছড়াবেন, আমরা আমার জায়গা থেকে মায়া ছড়াবো। সকলে যদি সকলের জায়গা থেকে মায়া ছড়িয়ে দিই, দেখবেন যে এই দুনিয়াটা বা পৃথিবীটা মায়াময় হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, এরপর আসেন, আমি যদি দেখেন এই দিনের মধ্যে মানুষ, মানুষের নাম যদি কোনো প্রকাশ করে, তখন আপনার জাতি বলতে থাকবে না, তখন কি হয়ে যাবে? এটা হচ্ছে নামবাচক বা সংজ্ঞাবাচক। এরপর দেখেন এখানে কি আছে? গাছ। গাছ বলতে আমি সকল গাছকেই বুঝছি, দ্যাটস ওয়াই গাছ হচ্ছে জাতিবাচক বিশেষ্য। এখন গাছের আগে যদি আমি কোনো নাম লাগিয়ে দিই, দেখেন যদি বলি গাছের আগে যদি বলি যে বট গাছ, যদি বলা হয় বট গাছ, তাহলে উত্তর কি হবে? বট গাছ কি আপনার মানে জাতিগত বিশেষ্য? না, বট গাছ বলতে তখন কি হয়ে যাবে? অবশ্যই নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য। ওকে, আবার দেখেন কি আছে? পাখি। পাখি আছে। এখন দেখেন পাখি বলতে কি সকল ধরনের পাখি কি বোঝাচ্ছে? দর্শক পাখি কি বাচক? পাখি হচ্ছে আপনার জাতিবাচক। এখন দেখেন তার আগে যদি বলেন যে ময়না পাখি, ময়না পাখি বলে কি হবে? অবশ্যই আপনার জাতিবাচক হবে না, তখন কি হবে? নামবাচক বা সংজ্ঞাবাচক। আবার যদি আপনি বলেন টিয়া পাখি, টিয়া পাখি কি বলে কি হবে? অবশ্যই জাতিগত সংজ্ঞাবাচক। আবার যদি বলেন যান পাখি, যান পাখি বলে কিছুই হবে না, ওটা বাদ দেন। আপনি যদি বলেন যে কবুতর পাখি বা শালিক পাখি,
এই যে তখন কোনো পাখির আগে কোনো নাম লাগিয়ে দিচ্ছেন, তখন সে কি হচ্ছে নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য। ক্লিয়ার সবাই? সবাই কি বুঝতে পেরেছেন? সবাই ক্লিয়ার? ওকে, আশা করছি সবাই এটা বুঝতে পেরেছেন, সবাই এটা বুঝতে পেরেছেন, এটা সবার লাগবে। ঠিক আছে সবাই ক্লিয়ার? এইটুকু সবাই কি এইটুকু ক্লিয়ার? ঠিক একই ভাবে যদি নদী লাগে বলি, দেখা যদি কি যদি বলে যে যমুনা নদী, যদি বলে যে গঙ্গা নদী, বা যদি বলে যে হারামন্দি নদী নদী, এরকম যত নদী আছে নাম আগে লাগিয়ে দিলে সেটার জাতিবাচক থাকবে না, সেটা কি হয়ে যাবে বলতো? সেটা হচ্ছে নামবাচক বা সংজ্ঞাবাচক, খুবই সিম্পল। একদম লিখছে নদী আমার মামাতো বোনের নাম। ঠিক আছে ভাই, আপনার মামাতো বোনের নাম নদী, আমরা জেনে খুশি হয়েছি। আপনি আপনার মামাতো বোনের নাম জানিয়ে আমাদের বড়ই উপকার করলেন। ঠিক আছে, ওকে, এই তো আমার জাতিবাচক গেল। এরপরে আমরা শিখবো বস্তুবাচক। কি শিখবো? বস্তুবাচক বিশেষ্য। ঠিক আছে, দেখেন বস্তুবাচক বিশেষ্য কি? বস্তুবাচক বিশেষ্য হচ্ছে যে কোনো বস্তু দ্বারা পুরো বস্তু সবগুলোকে রিপ্রেজেন্ট করে, সবগুলোর নাম করে, একই রকম চারটি বস্তুকে বোঝানো হয় তাকে আমরা হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। যেমন দেখেন এটা মার্কার। ঠিক আছে, আমি যদি বলি মার্কার, কি বললাম? মার্কার বা কলম। মার্কার পরিবর্তে কলম, দেখেন এই কলম হচ্ছে আমার বস্তুবাচক বিশেষ্য। ঠিক আছে, এরপরে দেখেন যদি লিখে আমি বই, কি লিখবো? বই। দেখেন এই বই দ্বারা কিন্তু সকল ধরনের বইকে বোঝানো হয়, মানে সকল বইকে সে রিপ্রেজেন্ট করছে, দ্যাটস হোয়াই বই কোন বাচক বিশেষ্য, বই হচ্ছে আমার বস্তুবাচক বিশেষ্য। এরপর দেখেন যদি লিখে আমি টেবিল, লিখি টেবিল, অথবা চিনি লিখতে পারি চিনি, আবার কি লিখতে পারি? আবার লিখতে পারি চাল ডাল, যদি চাল লিখি, ঠিক আছে চাল বা চাউল চাল। দেখেন এইগুলো হচ্ছে আমার বস্তুবাচক বিশেষ্য। কি বাচক বিশেষ্য? বস্তুবাচক বিশেষ্য। এখন আপনাদের জন্য সূক্ষ্ম প্রশ্ন, দেখেন এই বই দ্বারা কিন্তু সকল বইকে বোঝাচ্ছে, আবার দেখেন চিনি দ্বারা কিন্তু সকল জাতীয় চিনি বোঝাচ্ছে, চাল দ্বারা কিন্তু সকল চাল, সেটা কাটারি পোক হোক, মিনিকেট হোক, বা মোটা চাল হোক, আটাশ হোক, বা পায়চান হোক, যে কোনো চাল হোক, সকল ধরনের চালকে বোঝাচ্ছে, তাই তো? তাহলে আপনি একটু চিন্তা করে বলবেন যে এইগুলোকে তাহলে আমি জাতিবাচকের মধ্যে দিতে পারতাম, কিন্তু কেন এগুলোকে জাতিবাচকের মধ্যে দিতে পারলাম না? মানে কি এমন মেইন পার্থক্য যার কারণে বস্তুবাচক চাল, ফ্যান, ডাল বা টেবিল এগুলো হয়ে গেছে বস্তুবাচক, আর ওইদিকে পাহাড়, পাখি, গরু, মানুষ এগুলো হয়ে গেছে কি বাচক? জাতিবাচক। মেইন ডিফারেন্সটা কোথায় বা মেইন পার্থক্যটা কোথায়? কোন পার্থক্যের কারণে আমরা জাতিবাচক আর বস্তুবাচককে আলাদা করছি? এইটা আপনাদের জন্য প্রশ্ন থেকে গেল, আপনারা কমেন্ট সেকশনে উত্তর দেন, আমি দেখব। ঠিক আছে, একটু উত্তর করবেন, এই উত্তরটা আমি একটু পরে দিব, আমি এই দিকে একটু আগিয়ে এসে ততক্ষণ আপনারা কমেন্ট করে জানিয়ে দিন যে কেন পার্থক্যটা কোথায়। ওকে, এরপর আমরা শিখবো সমষ্টি বাচক। তিন নম্বরে লেখেন যে সমষ্টি বাচক, তিন নম্বরে লিখবেন যে সমষ্টি বাচক। একজন কমেন্ট করেছেন যেগুলো গণনা বা পরিমাপ করা যায় সেগুলো হচ্ছে বস্তুবাচক। চমৎকার উত্তর দিয়েছেন, আপনি চাল গণনা করবেন পরিমাপ করা যাবে, ঠিক আছে মানলাম। ওকে, একজন হচ্ছে জড় পদার্থ, ভাই জড় পদার্থ গুলো কি বস্তুবাচক না জাতিবাচক? জড় পদার্থ তাহলে পাহাড় কি? পাহাড়ের কি জীবন আছে? নদীর কি জীবন আছে? আমি একটু কমেন্টটা দেখে আসি যে কে কি উত্তর দিচ্ছে, একটু দেখি এখানে মজার মজার উত্তর আছে। একদম হচ্ছে জড় আর জীব, মানে কি যার জীবন আছে সে হচ্ছে বস্তুবাচক, তার মানে কি আপনার পাহাড়ের জীবন আছে, আপনার নদীর জীবন আছে, আমি কিন্তু পাহাড় এবং নদীকে জাতিবাচকের মধ্যে ফেলেছি। ওকে, বেশিরভাগই উত্তর করছে জীব আর জড়, উত্তরটি ভুল। এখন তো যে বস্তুবাচক হলে উপাদান বোঝাবে, ভাই কেমনে করে বুঝবো যে বস্তুবাচক হলে উপাদান বোঝাবে? যদি আমি বলি টেবিল, চেয়ার, এগুলো কি উপাদান বাচক? এগুলো কি উপাদান বোঝায়? আপনি টেবিল, চেয়ার কে কেমনে উপাদান বলবেন? এই ঘর, ঘরটা তো আপনার হচ্ছে বস্তুবাচক। এই যে বিল্ডিং, বিল্ডিং হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। বিল্ডিং কি? বিল্ডিং হচ্ছে বস্তুবাচক বিশেষ্য, জাতিবাচক না। তাহলে আমি কেমন করে বুঝবো যে এটা জড়, জীব অথবা উপাদান? বোঝার উপায় নেই। ওকে, অনেকেই খুব মজার মজার উত্তর দিচ্ছেন, আমি আপনাদের উত্তর দিকে প্রীত বা খুশি হয়েছি। আসেন এইবার আমি আপনাদের মেইন বিষয়টা ভেঙে দিই যে কেন এটাকে আমরা
বস্তুবাচক বলবো আর কেন এটাকে আমরা সমষ্টিবাচক বলবো। সহজ উত্তর, সহজ উত্তর হচ্ছে একটা হচ্ছে হিউম্যান বিং ক্রিয়েটেড, আর একটা হচ্ছে হিউম্যান বিং ক্রিয়েটেড না, ব্যাস। একটা হচ্ছে মানব সৃষ্ট আর একটা হচ্ছে মানব সৃষ্ট না। তার মানে যেগুলো প্রধানত জাতিবাচক, যেগুলো প্রধানত জাতিবাচক সেগুলো কিন্তু মানব সৃষ্ট না। দেখেন মানুষ কিন্তু মানুষের সৃষ্ট না, পাখি কিন্তু মানুষের সৃষ্ট না, আবার দেখেন নদী, নদী কি কেউ মানুষ বানাইছে? এই যে এত বড় যমুনা নদী বা এত বড় পদ্মা নদী, এই পদ্মা নদী কি আপনার দাদা বা আমার নানা কি বানিয়েছে? তাই না? যদি আমার দাদা বা নানা যদি বানিয়ে ফেলে, অবশ্যই প্রশ্ন করতাম এত বড় নদী কেটে মাটি গুলো কই এসে রেখেছে, সে কি নিজে খেয়েছে না অন্য কাউকে খাওয়াইছে? এটা অবশ্যই জিজ্ঞেস করতাম। কিন্তু আমার নানা বা আপনার দাদা এই নদীটা বানাননি, নদীটা প্রাকৃতিক ভাবে সৃষ্টি, ভূমিকম্প ফেলে সৃষ্টি হয়, ঠিক আছে? ঠিক একইভাবে দেখেন আমরা যেগুলো বস্তুবাচক বলতেছি সেগুলো মানুষ তৈরি করতে পারে, যেমন ধান তৈরি করতে পারে, চাল তৈরি করতে পারে, টিভি তৈরি করতে পারে, ফ্যান তৈরি করতে পারে, মার্কার তৈরি করতে পারে, কলম তৈরি করতে পারে, ল্যাপটপ বলেন বা পিসি বলেন, মোবাইল বলেন, এগুলো হচ্ছে আমার বস্তুবাচক, বস্তুবাচক বিশেষণ। তার মানে যেগুলো হচ্ছে মানুষ তৈরি করতে পারে সেগুলো হচ্ছে বস্তুবাচক। একজন বলছে যে গণনা করা যায় না বলে জাতিবাচক। আপনি কে বলেছেন মানুষকে গণনা করা যায় না? পৃথিবীতে কতগুলি মানুষ আছে সবাইকে মোটামুটি গণনার মধ্যে ফেলানো যায়। ওকে ঠিক আছে, আপনার উত্তর থেকে ঠিকভাবে নেওয়া হলো না। ওকে আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন। সহজ বিষয় হচ্ছে যেগুলো মানুষের তৈরি বা মানব সৃষ্ট সেগুলো হচ্ছে বস্তুবাচক, আর যেগুলো প্রাকৃতিক ভাবে তৈরি হয়েছে কিন্তু একই ক্যাটাগরিতে ফেরানো হয়, একটা তাদের সকল বিষয়কে রিপ্রেজেন্ট করে বা সকল বিষয়কে বোঝায় বা সমগ্র কাউকে বোঝায়, তখন আমরা তাকে বলবো জাতিবাচক। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে, এই নিয়ে আর বেশি কথা বলার দরকার নেই। ওকে এরপরে আসেন, শিল্প সমষ্টিবাচক আমি মিশিয়ে ফেললাম, আসেন সমষ্টিবাচক শিল্প। দেখেন সমষ্টিবাচক কি, এই সমষ্টিবাচক দেখেন এই যে আমরা জাতিবাচক শিখলাম, নামবাচক শিখলাম, দেখবেন এই যে নামবাচক বা সংজ্ঞাবাচক থেকে কিছু গোষ্ঠীকে নিবে, নিয়ে আলাদা একটা মানে টিম গঠন করবে, তাকে আমরা বলি সমষ্টিবাচক। যেমন কি বলতো, যেমন বলি পঞ্চায়েত, কি হবে পঞ্চায়েত, দেখেন পঞ্চায়েত কয়েকটি গ্রাম মিলে হচ্ছে পঞ্চায়েত। আবার দেখেন যদি বলি আপনি যে মিছিল, কি হবে মিছিল, আবার কি হবে সভা, আবার কিন্তু কি হতে পারে মিটিং হতে পারে, মিছিল মিটিং সভা বা জনসভা, ঠিক আছে? আবার দেখেন কি হতে পারে অর্কেস্ট্রা, আচ্ছা ঠিক আছে আমি দুদিন না দিয়ে এদিকেই আসি। ওকে এদিকে আসি, দেখেন কি আছে যে পঞ্চায়েত, পঞ্চায়েত বলতে কি বুঝি, যে কয়েক কতগুলো গ্রাউন্ডে টেবিল বসে সেটাকে আমরা পঞ্চায়েত বলছি। এখানে পঞ্চায়েতের মানে চেয়ারম্যান হোক বা মেম্বার হোক একজন মিলে হয় না, বেশ কয়েকজনকে লাগে, ঠিক আছে? তাকে নিয়ে কি বলছি আমরা পঞ্চায়েত, গ্রাম সরকার। এখন দেখেন মিছিল, মিছিল কি একজনে কেউ মিছিল করে, একা একা কেউ মিছিল করা যায় না, এটা মিছিল করতে গেলে অবশ্যই আপনার অধিক জনসংখ্যা লাগবে, অনেকজন লাগবে, ঠিক আছে? এরপরে কি আছে সভা, দেখেন সভাও কিন্তু একা একা করা যায় না, সবাইকে একা একা করা যায়, একা একা কি সভা হয় না, সভা দিলে অনেকজনকে লাগে, একই প্রজাতির অনেকজনকে লাগে। তার মানে এই যে মিটিং মিছিল সভা বা আর্মি দল, এগুলো হতে কিন্তু নির্দিষ্ট একটা গোষ্ঠীর বিশেষ কিছু দলকে নিয়ে আলাদা টিম করে দিচ্ছে, এটাই হচ্ছে আবার সমষ্টিবাচক বিশেষ্য। পারবেন না আপনারা? ওকে আশা করছি পারবেন, খুবই কমন বিষয় ছিল, এটা কঠিন কিছু না। ওকে এরপরে আমরা শিখবো গুণবাচক বিশেষ্য। সবাই লিখে ফেলুন যে গুণবাচক বিশেষ্য। সবাই লিখে ফেলুন গুণবাচক বিশেষ্য। ওকে লেখা হয়েছে আপনাদের, আশা করছি লেখা হয়েছে। এবার আসলে আমরা এক্সপ্লেন করি যে গুণবাচক বিশেষ্য বলতে কি বুঝি বা গুণবাচক বিশেষ্যকে। দেখেন গুণবাচক বিশেষ্য হচ্ছে আমরা যারা ইংরেজিতে পড়াশোনা মানে ইংরেজি বিষয়গুলো জেনেছি, দেখবেন যে অনেকগুলো অ্যাডজেক্টিভ থাকে, এই অ্যাডজেক্টিভ গুলোকে আমরা নাউনে রূপান্তর করি। তার মানে অনেকগুলো বিশেষণ আছে যেগুলোকে আমরা কি করি বিশেষ্য আকারে প্রকাশ করি, সেগুলোকে আমরা বলছি গুণবাচক বিশেষ্য। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, দেখেন ইংরেজির ক্ষেত্রে আপনি যে অ্যাডজেক্টিভ গুলোকে যে অ্যাডজেক্টিভ গুলোকে আপনি কি বানাবেন নাউন বানাবেন, সেগুলো কি বলতো গুণবাচক বিশেষ্য। ঠিক বাংলার ক্ষেত্রে আছে যে কিছু কিছু বিশেষণ আছে যে বিশেষণ গুলোকে বিশেষ্যে রূপান্তর করতে হয়, সেগুলোকে বলছি আমরা গুণবাচক বিশেষ্য। যেমন দেখেন যদি বলি এরকম যে মেয়েটি দেখতে সুন্দর, অথবা ফুলটি দেখতে সুন্দর, পাখিটি দেখতে সুন্দর,
যেমন সুন্দর হতে পারে। এই দেখেন এই যে সুন্দর, এই সুন্দরটা কি বলতো, এই সুন্দর এখানে যে সুন্দর যে পথটা আছে, এই সুন্দর পথটা কোন পথ? সবাই উত্তর করে সুন্দর। এখানে যে একটা পথ আছে, এই পথটি কোন পথ একটু জানাবেন আমাকে? ওকে দেখেন সুন্দর হচ্ছে বিশেষণ পদ। সবাই আশা করি উত্তর দিতে পেরেছেন। সুন্দর কোন পদ? সুন্দর হচ্ছে বিশেষণ পদ। এখন দেখি এই সুন্দরকে আমি কি বানাবো? বিশেষ্য বানাবো। এই সুন্দরকে বিশেষ্য বানাবো কিভাবে? যদি সুন্দর থেকে তখন লিখবো সৌন্দর্য, এরকম সৌন্দর্য। এখন দেখেন যদি বলি যে ফুলটির সৌন্দর্য দেখে, ফুলটির সৌন্দর্য দেখে আমি বিমোহিত হয়েছি, বিমোহিত হয়েছি। এই যে সুন্দর থেকে লিখলাম সৌন্দর্য, সুন্দর থেকে লিখলাম সৌন্দর্য, এটাই হচ্ছে আমার গুণবাচক বিশেষ্য। দেখি হচ্ছে আমি গুণবাচক বিশেষ্য। আবার দেখেন যদি বলি যে লোকটি বৃদ্ধ, কি বললাম যে লোকটি বৃদ্ধ, দেখেন আমি বললাম যে লোকটি বৃদ্ধ, তার মানে সে অনেক বয়স হয়ে গেছে। এই যে এখানে আছে বৃদ্ধ, এই বৃদ্ধ শব্দটি হচ্ছে আমার গুণ, এটা হচ্ছে বিশেষণ। বৃদ্ধ শব্দটি কি? বিশেষণ। যখন আমি লোকটি বৃদ্ধ, এটাকে আমি মডিফাই করে বলবো যে লোকটি বার্ধক্যে জর্জরিত। কি বললাম? লোকটি বার্ধক্যে জর্জরিত। এই যে বৃদ্ধ কি করলাম? পার্থক্য করলাম। এটাই হচ্ছে আমার কি বলতো? গুণবাচক বিশেষ্য। ক্লিয়ার সবাই? আসেন আরো দু তিনটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে। এটা কিন্তু একটু কঠিন, এখান থেকে অনেক প্রশ্ন আসে। নিচের কোনটি বিশেষ্য বা গুণবাচক বিশেষ্য একটু দেখেন। যদি দেখি আমি এরকম যে মধুর, তার কণ্ঠটি মধুর মতো মিষ্টি। কি বললাম? তার কণ্ঠটি মধুর মতো মিষ্টি। এই যে মধুর, এটাও কিন্তু বিশেষ, বিশেষণ। কি বলতো? বিশেষণ। মধুর থেকে আমি করবো মধুরতা। কি বানাবো? মধুরতা। বা মিষ্টি থেকে যখন লিখবো মিষ্টতা, তখন এটা কি হয়ে যাবে? তখন এটা বিশেষণ থেকে হয়ে যাবে বিশেষ্য। এটা কেমন বিশেষ্য হয়ে যাবে? তখন এটা হয়ে যাবে গুণবাচক বিশেষ্য। কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছেন? এরকম আরো অনেক শব্দ আছে, বৃদ্ধ থেকে বার্ধক্য, সুন্দর থেকে সৌন্দর্য, সৌন্দর্য থেকে সৌন্দর্য। আরো আছে যদি বলি যে তরুণ, যে সে দেখতে তরুণ বা ছেলেটি তরুণ, তাই না? এখন তরুণ থেকে তুমি কি তারুণ্য, কি তরুণ থেকে হয়ে যাবে তারুণ্য। এই তারুণ্য দ্বারা প্রকাশ করবে বিশেষ্য, তখন এটা কি বিশেষ্য হলো? এটা কি বলবো আমরা? গুণবাচক বিশেষ্য। কেমন বিশেষ্য? গুণবাচক বিশেষ্য। ওকে ঠিক আছে, এটা পারা যাবে। এরপরে আমরা লাস্ট ওয়ান শিখবো, সেটা হচ্ছে ভাববাচক বিশেষ্য। কি বিশেষ্য? খাতে ঝটপট লিখে ফেলুন যে ভাববাচক বিশেষ্য, লিখেন যে ভাববাচক বিশেষ্য, লেখেন ভাববাচক বিশেষ্য, ঝটপট লিখে ফেলুন ভাববাচক বিশেষ্য। ওকে আসেন, ভাববাচক বিশেষ্য বলতে কি বুঝি? এখানে ভাব বলতে এখানে আপনার আমার ভাবকে বোঝানো হবে না, এখানে ভাব বলতে বুঝবো যে ক্রিয়ার ভাবকে। কার ভাবকে বুঝবো? ক্রিয়ার ভাবকে। অর্থাৎ একটা ক্রিয়া কিভাবে সম্পন্ন হচ্ছে বা ক্রিয়ার যে ভাব আছে সেই ভাবটাকে আমরা বলছি ভাববাচক বিশেষ্য। অর্থাৎ দেখেন আমরা কিন্তু এটা জানি যে আমরা আমরা যখন ইংরেজিতে করতাম কি করতাম, যে ভার্বকে কি বানাতাম? নাউন বানাইতাম। ভার্বকে নাউন বানাতাম কিভাবে? দুই ভাবে, সিম্পলি একটা জিরান্ডের মাধ্যমে, একটা পার্টিসিপলের মাধ্যমে। এইভাবে তো আমরা ভার্বকে কি বানাতাম? নাউন বানাইতাম। তো ব্যাকরণের ক্ষেত্রে যে ক্রিয়াগুলোকে কি বানানো যায়? নাউন বা বিশেষ্য বানানো যায়। ক্রিয়াগুলিকে যেভাবে বিশেষ্য নাউন বানাই সেটা পরে বিষয়, কিন্তু এই ক্রিয়াগুলো যখন বিশেষ্য পদে বা নাউনে রূপান্তরিত হয়ে যায় তখন আমরা তাকে বলি ভাববাচক বিশেষ্য। তখন আমরা কি বলি? ভাববাচক বিশেষ্য। আসেন ভাববাচক বিশেষ্য কি? যেমন দেখেন যদি বলি যে যে আমি খেতে ভালোবাসি, বললাম যে আমি খেতে ভালোবাসি, ঠিক আছে, আমি কি লিখেছি যে আমি খেতে ভালোবাসি। এখন দেখেন আমি খেতে ভালোবাসি, ক্ষেত্রে করতে আমি খেতে থেকে লিখলাম বা লিখে দিলাম যে ভোজন, আমি কি করতে? ভোজন করতে ভালোবাসি। আমি কি দিলাম যে খেতে থেকে কি বানাইছি? ভোজন করতে ভালোবাসি, আমি ভোজন রয়েছি। এই যে খাওয়া থেকে ভোজন, এই ভোজনটা হচ্ছে কি বলতো? এই ভোজনটা হচ্ছে আমার ভাববাচক বিশেষ্য। কি বাচক বিশেষ্য? ভাববাচক বিশেষ্য। আবার দেখেন যদি বলি যে আমি তাজমহল দেখতে যাই, দেখতে গেছিলাম। এখন দেখো এই দেখতে যাওয়াতে যদি বলি যে আমি তাজমহল দর্শন করি, কি করি? দর্শন করি।
এই দেখা থেকে দর্শন, তো দর্শন, এই দর্শন হচ্ছে আমার ভাববাচক বিশ্ব। ঠিক এরকম যে ভ্রমণ, তুমি কি ভ্রমণ, তারপর আরো আছে দেখেন তুমি কি ভোজন, আরো আছে কি দর্শন, এরকম যেগুলো পাবো সবগুলো আমার কি বলতো আমার ভাববাচক বিশেষ্য, অর্থাৎ ক্রিয়ার ভাব প্রকাশ করে। এই ভাববাচক বিশেষ্য মনে রাখার একটা টেকনিক আছে, এই ভাববাচক বিশেষ্য মনে রাখার খুব একটা মজার টেকনিক, শর্টকাট টেকনিক আছে। দেখেন যদি বলো ক্রিয়ামূল পাল, টেকনিকটা হচ্ছে কি, টেকনিক হচ্ছে ক্রিয়ামূল যোগ আ অথবা অন, ক্রিয়ামূলের পরে যদি আ অথবা অন থাকে, যদি ক্রিয়ামূলের পরে যদি অথবা আ অথবা অন থাকে তাহলে সে চোখ বন্ধ করে কি দিবেন, ভাববাচক বিশেষ্য দিবেন। দেখেন একটা মেন শব্দ যদি বলি যে যাওয়া, যাওয়ার যেটা বুঝি হচ্ছে গমন করা, দেখেন গমনের প্রথম ক্রিয়া হচ্ছে গম, গমের সঙ্গে তো অন যুক্ত হয়েছে কি হয়ে গেল গমন, এই গমনটা কি হচ্ছে বলতো, এই গমন হচ্ছে আপনার ভাববাচক বিশেষ্য, ওটা বুঝতে পারছেন। আবার দেখেন যদি বলি ঘুম, দেখেন ঘুম, ঘুম কিন্তু ওয়ান গেট ক্রিয়াপদ, আবার এই ক্রিয়াপদের ক্রিয়ামূলই হচ্ছে ঘুম, ক্রিয়ামূল কি বলুন তো ঘুম, বা ঘুমানো হচ্ছে ক্রিয়া। এখন দেখেন ঘুম থেকে যদি আমি বলি ঘুমা, ঘুম থেকে কি বানাই ফেলি, ঘুম থেকে যদি বলি ঘুমা, এই ঘুমাটা হচ্ছে আমার ভাববাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য, ঘুম থেকে ঘুমা কি হচ্ছে ভাববাচক বিশেষ্য। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন, ঠিক আছে। হ্যাঁ, এরকম আরো স্বয়ং, স্বয়ং হচ্ছে আমাদের ভাববাচক বিশেষ্য, স্বয়ং কি বাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য, ঠিক আছে। এই তো আমাদের ছয় প্রকার বিশেষ্য পদ চলে গেল, কয় প্রকার চলে গেল, ছয় প্রকার বিশেষ্য পদ চলে গেল। এখন আমরা যে পদটা শিখবো সেই পদের নাম হচ্ছে অব্যয় পদ, কি পদ শিখবো, অব্যয় পদ। আসেন আমরা অব্যয় পদের দিকে মনোযোগ দিই, সবাই খাতায় লিখে ফেলেন অব্যয় পদ। ওকে, সবাই কি পদ লিখবেন, অব্যয় পদ, জলদি। আচ্ছা, অব্যয় বলতে কি বুঝি, অব্যয় বলতে আমরা কি বুঝি এইটুকু আগে জেনে নেই। দেখেন আমরা অব্যয় বলতে প্রথমত বুঝি যে অব্যয় মানে নয় ব্যয় যার বা ব্যয় নেই যার, আমরা একটা কথা শিখেছি যে যার ব্যয় নেই, যার ব্যয় নেই তাকে কি বলছি অব্যয় পদ। আসলে এই ব্যয় বলতে কোন ব্যয়কে বোঝানো হচ্ছে একটু বলেন, এই ব্যয় বলতে কোন ব্যয়কে বোঝানো হচ্ছে, এই বিষয়টা আমরা কখনো চিন্তা করেছি, সংজ্ঞাটা কি এরকম, আসলে অব্যয় পদের সংজ্ঞাটা এরকম, চিন্তা করতে হবে যে যার ব্যয় নেই তাকে অব্যয় বলি। আসলে অব্যয় পদের মেইন বিষয় হচ্ছে যে অব্যয় পদকে কখনো এক পদ থেকে অন্য পদে রূপান্তর করা যায় না, কি করা যায় না, যে অব্যয় পদকে এক পদ থেকে অন্য কোন পদে রূপান্তর করা যায় না, যখন একটা পদকে আর পদে রূপান্তর করা যায় না, আমরা এটাকেই বলছি যে এই পদের কোনো ব্যয় নেই, কি নেই ব্যয় নেই, এই জন্য এটার নাম দিয়েছি কি পদ, অব্যয় পদ, ঠিক আছে, কোন পদ, অব্যয় পদ, ক্লিয়ার, এটুকু বুঝতে পেরেছেন। আমরা কেন অব্যয় পদ বলছি, কাকে অব্যয় পদ বলছি, অব্যয় পদ বলার কারণটা কি, ওকে, এরপর আসেন এই অব্যয় শব্দ। দেখেন অব্যয়ের প্রকারভেদ নিয়ে একটু ঝামেলা আছে, অব্যয়ের প্রকারভেদ নিয়ে ঝামেলা হচ্ছে যদি আপনাকে প্রশ্ন করে যে অব্যয় পদ কয় প্রকার, তখন হবে আরেক চার প্রকার, আর যদি প্রশ্ন আসে যে অব্যয় শব্দ কয় প্রকার, যদি প্রশ্ন আসে অব্যয় শব্দ কয় প্রকার, তখন উত্তর হবে তিন প্রকার। খাতায় লিখে রাখেন যে অব্যয় শব্দ হচ্ছে তিন প্রকার, অব্যয় শব্দ কয় প্রকার, তিন প্রকার, এগুলো হচ্ছে অব্যয় পদ না, আমরা এখন শিখবো অব্যয় শব্দ। অব্যয় শব্দ হচ্ছে তিন প্রকার, ঠিক আছে, একটা হচ্ছে বাংলা অব্যয়, একটা হচ্ছে তৎসম অব্যয়, আর একটা হচ্ছে বিদেশি অব্যয়, একটা কি অব্যয়, বিদেশি অব্যয়। দেখেন এই তিনটা অব্যয় আমরা যে কোনো দুটা মুখস্থ করবো, আমরা যে কোনো দুইটা যদি মুখস্থ করি তাহলে বাকি একটা অটোমেটিক হয়ে যাবে, শিশু আমরা মুখস্থ করবো বাংলা অব্যয় আর মুখস্থ করবো বিদেশি অব্যয়, কি কি অব্যয়, বিদেশি অব্যয়, আর বাকি যা থাকবে সেগুলো আমরা ধরে নিব যেগুলো হচ্ছে তৎসম অব্যয়। ওকে, প্রথমে শিখে যাবেন বাংলা অব্যয় কি কি, বাংলা অব্যয়ের টেকনিক হচ্ছে যে আর আবার ওহানা, আর আবার ও হা না, দেখেন একবারে বলবেন যে বাংলা অব্যয় টেকনিক কি, বাংলা অব্যয় টেকনিক হচ্ছে আর আবার ওহানা, কি আছে আর আবার ওহানা, ঠিক আছে, এগুলো কোন অব্যয়, এগুলো হচ্ছে আমার বাংলা অব্যয়। আবার বলছি টেকনিক কি, আর আবার ওহানা, তাহলে দেখেন আর
আর হচ্ছে আমার বাংলা বয়, আবার যদি বলে ও ও কি না বয় বাংলা বয়, হ্যাঁ এটা হচ্ছে বাংলা বয়, না হচ্ছে বাংলা অপয়। উনি ভাবছে যে না কিভাবে অপয়, নাও অপয় হতে পারে, যখন দেখবে যে এটা পদে বসে মানে শব্দের মধ্যে বসে যা বসে কোনো মানে অর্থ হচ্ছে, এটা ছাড়াও বাক্যটা পরিপূর্ণ হচ্ছে তখন অপয়। অপয় আটকে কি করছে দেখবো যে একটা শব্দ মানে বাক্যের মধ্যে পদটার কোনো প্রায়োরিটি নেই, থাকলে ভালো না থাকলে কোনো সমস্যা নেই, এই ধরনের পদগুলি কোনো কি বলতে পারি অব্যয়। একটু পরে আমি কথা দিচ্ছি, আগে এই পদটা শেষ করি ঠিক আছে। হ্যাঁ, যার পদ করবো না তাকে অব্যয় বলি ঠিক আছে। ওকে, এখন দেখেন আর আবার ও হানা, এই যে আর এটা হচ্ছে আমার অব্যয় শব্দ, আবার হচ্ছে অব্যয় শব্দ, ও হ্যাঁ না এগুলো হচ্ছে আমাদের অব্যয় শব্দ। এগুলো কোনগুলো অব্যয় শব্দ? এগুলো হচ্ছে আমার বাংলার অব্যয় শব্দ। কোনটা বলতো? বাংলার অব্যয় শব্দ। এরপরে আসেন বিদেশি অব্যয় শব্দ, এটা হয়ে গেছে সবার মনে করছি। আচ্ছা এবার আমরা শিখবো বিদেশি অব্যয় শব্দ। বিদেশি অব্যয় শব্দ কি কি আছে দেখেন, আমি যদি বলি যে টেকনিকটা এরকম যে আপসা মাথু মাথা, এইভাবে মনে রাখেন, যদি একটু শুনতে একটু অদ্ভুত লাগছে অদ্ভুত দিয়ে মনে রাখেন শব্দ কি যে আপসা মাথু মাথা। দেখেন আতে কি, আতে হচ্ছে আলবত, আতে হচ্ছে আলবত। তারপর হচ্ছে বতে হচ্ছে বহু, বতে কি বলতে চুকু, সাথে হচ্ছে সাব্বাস ঠিক আছে। এই মাতে হচ্ছে মারহাবা মারহাবা, এই খুতে হচ্ছে খুব, এই খুতে হচ্ছে খুব ঠিক আছে। এই মাতে হচ্ছে মাইরি, এই মাতে হচ্ছে মাইরি, এই খাতে হচ্ছে খাসা, এই খাতে কি খাসা। তার মানে এখানে যা আছে সবগুলো হচ্ছে বিদেশি অব্যয় শব্দ। কি শব্দ? বিদেশি। আমি লিখে দিচ্ছি আবার, ওকে, এই সবগুলি হচ্ছে বিদেশি। এই যে সবগুলি সবগুলি কি পেয়েছি আমরা, এই সবগুলি পেয়েছি আমরা বিদেশি অব্যয় শব্দ ঠিক আছে। টেকনিক কি? টেকনিক হচ্ছে যে আপসা মাথু মাখা। টেকনিক কি? আপসা মাখু মাখা। আতে কি? আতে হচ্ছে আলবত, বতে হচ্ছে কি বন্ধু, বতে হচ্ছে বহু, সাথে হচ্ছে সাব্বাস, এই মাতে হচ্ছে মাধাবা, খুতে হচ্ছে খুব, এই মাতে হচ্ছে মাইরি, খাত হচ্ছে খাসা। কারণ এইগুলি হচ্ছে আমার কি বলতো, এইগুলি হচ্ছে আমার অব্যয় শব্দ। কি শব্দ? অব্যয় শব্দ। ক্লিয়ার হয়েছে সবাই? বুঝতে পেরেছেন? ওকে, হ্যাঁ আমার টেকনিকটা অনেকে লিখে দিয়েছেন, যারা টেকনিক লিখে দিয়েছেন তাদেরকে থ্যাংক ইউ। আর এরই মধ্যে যারা নতুন হিসেবে জয়েন করেছেন বা যুক্ত হয়েছেন তাদের কাছে অনুরোধ যে আপনারা এই লাইভ ক্লাসটি শেয়ার করে দেবেন, লাইভ ক্লাসটি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন, তাহলে কি তারাও এই বিষয়গুলো জানতে পারবে এবং আমাদের একটু রিচটা বাড়বে। আমরা যত বেশি রিচ করতে পারবো আমরা তত বেশি ফিরবো যে আমাদের সেবাটা সবার কাছে পৌঁছেছে ঠিক আছে। তো আপনাদের সহযোগিতা এই জন্য আমাদের একান্তই কাম্য। আমরা তো আর বেশি শেয়ার করতে পারি না, আমরা জাস্ট ক্লাস নিতে পারবো, ক্লাস নিবো, আপনারা মায়ার হিসেবে বা মায়ার তার হিসেবে আপনার লাইভটা শেয়ার করবেন, ফ্রেন্ডের ওয়ালে হতে পারে বা ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারেন। অনেকে অনেকে ফ্রেন্ডদেরকে মেনশন করে, খুবই ভালো কাজ, যখন কাউকে মেনশন করে সেটা নোটিফিকেশন পেয়ে যায় যে এখান থেকে মেনশন করা হয়েছে, তখন সে দেখবে যেখানে ক্লাস হচ্ছে তখন সে অবশ্যই ভালো করে শিখতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে। আশা করছি আপনারা এই কাজগুলো সবাই করেন, আপনারা সবাই লাইভ গুলো শেয়ার করেন, অনেক ফ্রেন্ডদেরকে মেনশন করেন, এটা করেন আমরা বিশ্বাস করি। ওকে, দেখেন এই যে এখানে যা শিখলাম এগুলো হচ্ছে আমার অব্যয় শব্দ। কি শিখলাম? অব্যয় শব্দ। এরপরে যা শিখবো সেটা হচ্ছে অব্যয় পদ। কি শিখবো? অব্যয় পদ। খাতায় লিখে ফেলুন যে এখন আমরা যা শিখবো তা হচ্ছে অব্যয় পদ। ওকে, এটা মিশিয়ে ফেললাম। দেখেন এর বাহিরে যেগুলো আছে অব্যয় সেগুলো তৎসম। কি কি অব্যয় আছে দেখেন, যদি বলি কি এবং। আচ্ছা আমরা তৎসম অব্যয়গুলো নিয়ে একটু আলোচনা করি, কি কি হতে পারে। আমরা তো বাংলা অপয় শিখলাম আর বিদেশি অপয় শিখলাম, আমরা কি কি অপয় শিখেছি? বাংলা অপয় শিখেছি এবং বিদেশি অপয় শিখেছি। এখন আমরা যে অপয় শিখবো তা হচ্ছে তৎসম তৎসম অপয়। তৎসম অপয় অনেক, এইগুলো বাদ দিয়ে যতগুলো সবগুলো তৎসম অপয়। যেমন দেখেন আপনাকে যদি আমি প্রশ্ন করি যে এবং, এবং কোন অপয়? এবং কি আমরা একটা মধ্যে পেয়েছিলাম? না পাইনি। তবে এবং কোন অপয়? এবং হচ্ছে তৎসম অপয়। আবার দেখেন আপনাকে যদি প্রশ্ন করি যে কিন্তু, প্রশ্ন যদি করি কি বলতো, কিন্তু যদি বলি যে কিন্তু, এই কিন্তু কোন অব্যয়? কিন্তু কিন্তু একটার মধ্যেও ছিল না, কিন্তু কোন অব্যয়? কিন্তু হচ্ছে তৎসম অব্যয়। আবার দেখেন আপনাকে যদি প্রশ্ন করি সুতরাং, কি প্রশ্ন করি? সুতরাং, সুতরাং কোন অব্যয়? সুতরাং হচ্ছে আমার কোন অব্যয় বলতো?
সুতরাং কোনো ভয় অবশ্যই তৎসম্ভব ভয়, কারণ কি এগুলো ওইগুলোর মধ্যে ছিল না। কিন্তু এখন যদি আপনাকে প্রশ্ন করি যে আবার, যদি প্রশ্ন করি বলতো আবার আবার কোন অব্যয়, সবাই উত্তর করেন তো যে আবার, এই আবার এটা কোন অব্যয় হবে, আবার উত্তর করেন দেখি। আপনারা উত্তর করেন যে আবার কোন অব্যয় হবে, ঠিক আছে? ওকে, আবার হবে কোন অব্যয়, আবার হবে বাংলা অব্যয়, কারণ আমরা শিখলাম যে আর আবার অহা না, কি শিখেছিলাম, আর আবার ও হা না, ক্লিয়ার? এটা কোন অব্যয়, এটা হচ্ছে আমাদের বাংলা অব্যয়, আশা করছি এটা পারবেন, ঠিক আছে? এই তো আমাদের অব্যয় শব্দের প্রকারভেদ শিখলাম, কি শিখলাম, অব্যয় শব্দের প্রকারভেদ শিখলাম। এরপর আমরা শিখবো তা হচ্ছে সর্বনাম, আমরা অব্যয় শব্দের প্রকারভেদ শিখলাম, আর অব্যয়ের প্রকারভেদ আমরা আগামী ক্লাসে শিখবো, কারণ কি এটা চার প্রকার, এই চার প্রকার শিখে গেলে আমার মিনিমাম 30 থেকে 40 মিনিট বেশি লেগে যাবে, আমি শেষ করতে পারবো না, ক্লাসটা শেষ করতে পারবো তারও বেশি লাগবে, কারণ কি এটা বোঝার অনেক বিষয় আছে, অনেক জটিল বিষয় আছে, এগুলো বোঝাতে অনেক টাইম লাগবে, ধীরে ধীরে বোঝাতে হবে। এখন শর্টকাটে কি বোঝা যাবে সেটা সর্বনাম। আসেন আমি আপনাদের সর্বনামটা একটু বুঝিয়ে দিই। ওকে, আসেন সর্বনাম বলতে কি বুঝি, দেখেন সর্বনাম বলতে বুঝি যে নামের পরিবর্তে, নামের পরিবর্তে অর্থাৎ বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাই কি বলেন তো সর্বনাম। আবার বলছি যে বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাই কি সর্বনাম। যেমন দেখেন যদি প্রশ্ন করা হয় যে যে কালাম সাহেব বাংলাদেশ ব্যাংকে জব করেন, বাংলাদেশ ব্যাংকে চাকরি করেন, বললাম যে কালাম সাহেব বাংলাদেশ ব্যাংকে চাকরি করেন, ঠিক আছে? এরপর লিখবেন তাই তাই তিনি বেশিরভাগ সময় ব্যস্ততার মধ্যে কাটান, ওকে। এখন দেখেন আমি খুব সিম্পল ভাগ করে রেখেছি, কি লিখছি যে কালাম সাহেব বাংলাদেশ ব্যাংকে চাকরি করেন তাই তিনি বেশিরভাগ সময় ব্যস্ততার মধ্যে কাটান। এখানে এই যে কালাম সাহেব, এই কালাম সাহেব কিন্তু একদম বিশেষজ্ঞ, কোন ঝামেলা সাহেব বিশেষজ্ঞ, কেমন বিশেষজ্ঞ, নাম বছর বিশেষজ্ঞ। এই পরবর্তী লাইন দেখেন আমি কিন্তু কালাম সাহেব লিখিনি, কি লিখছি তিনি লিখেছি, এই তিনটা কার পরিবর্তে ব্যবহৃত করছি, এই তিনটা কালাম সাহেবের পরিবর্তে ব্যবহার করছি, এটাই হচ্ছে আমার সর্বনাম পদ। এটা কি পদ, সর্বনাম পদ। তো সর্বনাম পদ সবাই পারেন, খুবই ইজি, এটা আমরা কোনো কঠিন কিছু নেই, খুবই বেসিক বিষয়, এটা সবার পারেন। তবে এই সর্বনাম পদ থেকে যে পরীক্ষাতে প্রশ্ন আসে ওইগুলো একটু আপনাদের আমি দেখিয়ে দিই। এই সর্বনাম পদ থেকে আমরা 12 ভাগে ভাগ করেছি, তারও অধিক ভাগে ভাগ করেছে, তবে আমরা জেনারেল যে ক্যাটাগরিটা পাই সেটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, আসেন এই যে সর্বনাম পদটা আছে, আমরা এই সর্বনাম পদকে প্রধানত 10টা ভাগে ভাগ করতে পারি, বা এর অধিক ভাগ আছে, এক একজন ভাগ করছে, তো যেগুলো পরীক্ষায় বেশি লাগে সেগুলো একটু আমরা দেখি, ঠিক আছে? দেখেন এটাও তো আছে সামীপ্যবাচক, একটা আছে, একটা আছে আগে আত্মবাচক, এটা বেশি ইম্পর্টেন্ট, কাজে লিখেন যে আত্মবাচক, কি বাচক আছে, আত্মবাচক, এইটা পরীক্ষায় বেশি আছে। আত্মবাচক পদে কি কি আছে, যে আপনি স্বয়ং খোদ, আপনি স্বয়ং এবং আছে কি আছে খোদ, এগুলো হচ্ছে আত্মবাচক। আত্মবাচক মানে কি, যেখানে নিজেকে বোঝানো হয়, এগুলো কেন বলছি আত্মবাচক, তার মানে এগুলো লাগবে আমার, ঠিক আছে? আত্মবাচক গুলো পরীক্ষায় অনেকবার আসছে, আপনি আসছে, স্বয়ং এসেছে, খোদ এসেছে, এগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় অনেকবার এসেছে, এগুলো কি আমরা কি মনে করবো, এগুলো হচ্ছে আত্মবাচক সর্বনাম, ক্লিয়ার? এইটুকু এটা বুঝতে পেরেছেন? এরপরে দেখেন যেটা লাগবে সেটা হচ্ছে আপনার অনির্দিষ্টতা বাচক, কি বাচক, অনির্দিষ্টতা বাচক। অনির্দিষ্ট বাচক মানে কি, দেখো কেহ, কেন, কেউ, যেগুলো দ্বারা কে আছে বা কোনো কিছু নির্দিষ্ট করে বুঝতে পারি না আমরা, সেগুলোকে বলছি অনির্দিষ্টতা বাচক, ঠিক আছে? এরপরে দাঁড়াবে সেটা যে সামীপ্য বাচক, এটা ইম্পর্টেন্ট,
খাতে লিখে ফেলেন যে সামীপ্য বাচক। আশা করি আত্মবাচক বুঝছেন, এরপরে লিখবেন সামীপ্য বাচক। ওকে, সামীপ্য বাচক। আচ্ছা সামীপ্য বাচক দ্বারা কি কি বুঝি? আমরা বুঝি যে দেখেন সামীপ্য মানে একটু দূরে বা কত আশেপাশে, বুঝলাম কি এ এই এরা কি কে মত এ এই এরা বুঝলে কি এ এই এরা ঠিক আছে, অথবা তাহারা করতে পারি, সেগুলো হচ্ছে আমাদের সামীপ্য বাচক। আমরা কি ইহারা বা তাহারা, ইহারা দেখেন এগুলো হচ্ছে সামীপ্য বাচক। এগুলো কি বাচক? সামীপ্য বাচক, ঠিক আছে। এরপরে যা লাগবে আরেকটা লাগে সেটা হচ্ছে দ্রুতবাচক লাগবে না, আর লাগবে হচ্ছে অন্যাদি বাচক, এটা লাগবে। দেখেন যদি প্রশ্ন করা হয় যে অন্যাদি বাচক গুলো কি কি, দেখেন অন্যাদি বাচক হচ্ছে অন্য অপর পর, কি কি অন্য অপর পর, এটা লিখে ফেলেন যে অন্যাদি বাচক, লিখবেন অন্যাদি বাচক। এখানে পাবো আমরা অন্য অপর পর, এগুলো হচ্ছে আমার অন্যাদি বাচক। মানে সর্বনামের এই চার থেকে পাঁচটা মোটামুটি বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষার প্রশ্ন এসেছিল, এমসিকিউ এর প্রশ্ন এসেছিল, যাতে এই কটার প্রতি বেশি গুরুত্ব দিবেন, আর বাকিগুলো তুলনামূলক সহজ আছে, এমনি থেকে পাওয়া যাবে। সর্বনাম থেকে প্রশ্ন কমে আসে, প্রশ্ন বেশি আসে আমাদের থেকে, বিশেষ থেকে প্রশ্ন আসে বেশি, প্রশ্ন বিশেষণ, বিশেষণ তো বিশাল টপিকস, একটা বিশেষণের টপিকস পড়তে গেলে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা, পুরো বিশেষণ যদি বুঝে বুঝে শেষ করা যায় এটা প্রায় মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগবে। কারণ কি বিশেষণের প্রকারের প্রতি শেষ নেই, আমরা সাধারণত বিশেষণ দুই পদ, দুই প্রকার, এই দুই প্রকার পদ যে আরো পরবর্তীতে কত প্রকারে বিভক্ত হয়েছে এটা পড়তে গেলে বোঝা যাবে যে কত প্রকার এখানে আছে। শুধু সাধারণত মনে হয় যে বিশেষণ পদ দুই প্রকার, কিন্তু এই দুই প্রকারের মধ্যে ভাঙতে ভাঙতে অনেকগুলো পদ পাওয়া যায়, ঠিক আছে। তো আশা করছি আজকে যে বেসিক জিনিসগুলো শুরু করার জিনিসগুলো আপনাদের পড়িয়ে দিয়েছি, যেগুলো একটু কনফিউশন ছিল, যেগুলো একটু টাফ ছিল, সে বিষয়গুলো ক্লিয়ার করে দিয়েছি। আর আজকে আমি বাকি রেখেছি অব্যয় পদের প্রকারভেদটা, পদের প্রকারভেদ শব্দের প্রকারভেদটা শিখে দিয়েছি, অব্যয় শব্দ কত প্রকার। আগামী ক্লাসে আমি অবশ্যই পদ দিয়ে শুরু করবো, তখন আমি শিখবো যে অব্যয় পদ কয় প্রকার, এর প্রকারভেদগুলো শিখবো, প্লাস এর পাশাপাশি অন্য যে পদগুলো আছে সেই পদগুলো নিয়ে আমরা পড়াশোনা করবো, ঠিক আছে। তো টিল দেন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনার সঙ্গে লেগে থাকবেন, আমাদের মার্কস ফলোয়ারের সঙ্গে থাকবেন। আসলে আমরা মায়া শরণের কাছে লেগে পড়েছি, আমরা মায়া ছড়িয়ে যাব। তো আপনাদের জন্য সবার সকলের শুভকামনা, এবং আমার জন্য সকলে দোয়া করবেন যেন আমি সুস্থ থাকতে পারি, সবল থাকতে পারি, এবং আপনাদের মাঝে সবসময় হাসি খুশি ভাবে ফিরে আসতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।